নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মীনাক্ষী। এ মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো রবিবার। রবিবার হঠাৎ কালবৈশাখী ঝড়ে অন্যান্য জায়গার সাথে সাথে দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গোগ্রামে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। ধর্মীয় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হলো রবিবার। পৌরসভার উদ্যোগে বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানো হয়েছে। কাটোয়া শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের বুকে শাসক দলের পক্ষ থেকে ধর্মীয় র্যালি অনুষ্ঠিত হলো রবিবার। বাসন্তী পুজো অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার বেটুয়ালা গ্রামে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। চলে আসছে বিস্তারিত খবরে। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো রবিবার। সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। 1000 কৃতি ছাত্রছাত্রীদের এদিন সংবর্ধনা জানানো হয়। 1000 কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো পূর্ব বর্তমান জেলা বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হয় এই রূপ কর্মকাণ্ড। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। আজকে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই মহাতটা করতালিদের উদ্বুদ্ধ করো। সাংসদ ডাক্তার মমতাজ সংগমিতা, সুনীল মণ্ডল, জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, কাউন্সিলর শক্তি শুভ্র সাহানা, সনদ বক্সি সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। জেলার 350টি স্কুল থেকে ছাত্রছাত্রীদের নির্বাচিত করা হয়। 2017 সালে যারা সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেছে তাদের এদিন সংবর্ধনা জানানো হয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। সেই আশায় তিনি কাজ করে চলেছেন এবং আজকে তোমাদের সংবর্ধনা দেওয়া হবে। তোমরা অনেক দূর দূর থেকে এসেছো জেলা, আরো আমার পরে বক্তারা আছেন, তারা বলবেন, তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে পুনরায় আজকের উদ্যোক্তাদের অভিনন্দন জানাই। বর্ধমান জেলা বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের উদ্যোগে 1000েরও বেশি ছাত্রছাত্রীকে, কৃতি ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধনা দিচ্ছি বর্তমান সংস্কৃতি লোকমঞ্চ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই অল্পবয়সী ছেলেমেয়েদের গ্রামগঞ্জের প্রত্যন্ত গ্রাম থেকে যারা আসছে তাদের যদি জেলা সদরের মূল প্রাণকেন্দ্রে আমাদের এমপি মাননীয় মন্ত্রীদের উপস্থিতিতে সংবর্ধনা দিতে পারি, আগামী দিনে নিশ্চিতভাবেই সেটা তাদের আরও বেশি উৎসাহ দেবে। শুধু পড়াশোনা না, সামগ্রিক বিকাশের জন্য তারা নিজেদের তৈরি করার একটা প্রেরণা পাবে। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন আমাদের জেলার দুই মাননীয় সাংসদ ডাক্তার মমতাজ সংগমিতা এবং মাননীয় শ্রী সুনীল মণ্ডল, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক এসেছেন, এছাড়া আমাদের রাজ্যের আর এক শিক্ষক নেতা, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অশোক ঘোষ এসেছেন, আমাদের দুই কাউন্সিলররা এসেছেন, শক্তি শুক্র সাহানা এবং আমাদের সনদ বক্সি, এছাড়া সমস্ত শিক্ষক নেতা মাদ্রাসা এবং বিদ্যালয় স্তরে সকলে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন যে সংস্কৃত লোকমঞ্চ ওপর নিচ উপচে পড়েছে, জায়গা দেওয়ার জায়গা নেই, বাইরেও কয়েকশো আর কোনো ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে। আমরা বুঝতে পারি নাই যে এত বিপুল সাড়া আমরা পাবো, এটা বলতে পারেন স্বীকার করছি আমাদের ব্যর্থতা। আগামী দিনে আমরা অন্তত 2500 লোকের মানে যাতে জায়গা করা যায় সেই ব্যবস্থা করব এবং আমাদের পরিকল্পনা আছে সামনে বছর থেকে জেলার 500 স্কুলকে আমরা সংবর্ধিত করব। এবার 350 স্কুলকে আমরা বেছে নিয়েছি, আগামী দিনে 500 স্কুল এবং পরবর্তী পর্যায়ে জেলার সমস্ত স্কুলকে, 750 লক্ষ স্কুল আছে, এটা আমাদের পরিকল্পনা আছে এবং এ ব্যাপারে নিশ্চিতভাবে আমি সাংবাদিক বন্ধুদের, যারা অভিভাবক এবং শিক্ষকদের সকলের কাছে সহযোগিতা চাইছি যাতে এই মহতী কাজটা আমরা সুষ্ঠুভাবে করতে পারি এবং আগামী দিনেও আমরা চালিয়ে দিই। আজকে দেওয়া হচ্ছে 2017 সালে যারা 7, 8 এবং 9 এ ফার্স্ট হয়েছে প্রতিটি বিদ্যালয়ে 3 জন করে, অর্থাৎ
2018 সালে যারা 8, 9 এবং 10 পড়ছে তার কারণ আমরা মনে করি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা সফল হয় তাদের অনেকেই সমর্থিত করে, আপনারা নিজেরাও দেখেছেন। কিন্তু এই নিচু ক্লাসের ছেলেমেয়েদের যেটা একটা ট্রানজাকশন পিওর, যেটায় আরো বেশি তারা উৎসাহ আশা করে বাড়ি থেকে বা ইয়ে থেকে, কৈশোরের এই সময়টাতে আমরা তাদের উৎসাহিত করে পশ্চিমবাংলায় আমরা একটা নতুন ধারা তৈরি করলাম এবং আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি পশ্চিমবাংলায় এই পর্যায়ে ছাত্রছাত্রী সংবর্ধনা কোনো দিন হয় না। যেটা বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার হঠাৎ কালবৈশাখীর ঝড়ে অন্যান্য জায়গার সাথে সাথে দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ ভেঙে পড়া থেকে বসতবাড়ি সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে। আকস্মিক ঝড়ে ব্যাঘাত ঘটেছে জনজীবনে। অন্যান্য জায়গার সাথে সাথে দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকা কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কালবৈশাখী ঝড়ে এবং শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচুর গাছপালা ভেঙে পড়েছে, বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে, বোরো ধানের ক্ষতি হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে অনেক জায়গায়। সকাল থেকে গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। কারেন্টের তার ছিঁড়ে গেছে, কয়েকটি পোল ভেঙে গেছে। এগুলি তাড়াতাড়ি না মেরামত হলে এলাকাবাসীর যথেষ্ট অসুবিধা হবে, পানীয় জলের সমস্যা দেখা দেবে। আমার বসত বাড়ি ঝড়েতে উড়িয়ে নিয়ে চলে গেছে, টিনের চাল ছিল, সে বাড়িতে এখন বসবাস অযোগ্য হয়ে গেছে। যাতে মেরামতি করা যায় সে ব্যবস্থা চালাচ্ছি, মিস্ত্রি নিয়ে খুব কষ্টের মধ্যে ওটাকে মেরামতি করার ব্যবস্থা করছি। কাউকে কিছু জানাইছেন? হ্যাঁ, আমি প্রশাসনের লেভেলে পঞ্চায়েতকে জানাইছি। কোন পঞ্চায়েত? সিয়ারা পঞ্চায়েত। কি বললেন? বললো যে এটা আমরা রেকমেন্ড করে দিচ্ছি, বিডিও অফিসে দিয়েছো, আজ আর বিডিও অফিস যাওয়ার সময় হয় না, এখানে মিস্ত্রি নিয়ে কাজটা করছি, কালকে দেখি কতটা কি কাজটা সেরে উঠতে পারি, তার উপরে আমি বিডিও অফিস যাব। শুধু কি আপনার গ্রামই হয়েছে না দক্ষিণ দামোদর? ওটা দক্ষিণ দামোদর, ওটা দক্ষিণ দামোদরের শিলাবৃষ্টি ঝড় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি এখনও বিদ্যুৎ সংযোগহীন আছে গ্রাম। আমার গ্রামে এখনও বিদ্যুৎ সংযোগ নেই। আপনার আপনার কী ক্ষতি হয়েছে? আমার বাড়ির টিনের চাল উড়িয়ে ফেলে দিয়েছে, বসত বাড়ি। মোটামুটি আনুমানিক 15-20 হাজার টাকা ক্ষয়ক্ষতি, কাঁড়ি টিন নাট বল্টু সমস্ত নিয়ে। রবিবার হঠাৎ পড়ন্ত বেলার শেষে কালবৈশাখী সবকিছু লণ্ডভণ্ড করে তোলে। ঝড়ের ফলে গাছপালা থেকে বৈদ্যুতিক পোল সব ভেঙে পড়েছে রাস্তার দুধারে। ঝড়ের হাত থেকে রেহাই পায়নি বসত বাড়িও। বাড়ির চাল ভেঙে পড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন বসত বাড়ি। হঠাৎ কালবৈশাখীর ঝড়ে চাষের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা সাধারণ মানুষজনের। কালকে গতকাল ঝড়ে গড় ঘরে উড়িয়ে দিয়েছে, এই যে বিপর্যস্ত অবস্থা আছি আমরা। হ্যাঁ, মানে আজকে ওই বাড়ি ঠিক বাগানো হচ্ছে না ঠিক। হ্যাঁ, আজই মানে বড় রকম ঝড় বৃষ্টি হয়, থাকা খুব মুশকিল হয়ে যাবে, খুব ক্ষতিগ্রস্ত অবস্থা আছে আমরা। দক্ষিণ দামোদর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। গোগ্রামে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। রামনবমী উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সংহতি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হল রবিবার। গোগ্রামে অনুষ্ঠিত হয় এদিনের এই শোভাযাত্রাটি। রামনবমী উপলক্ষে এই রূপ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নিগুন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। গোগ্রাম রাম মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে গোগ্রাম মসজিদ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। অসংখ্য মানুষজন এদিনের শোভাযাত্রায় পা মেলান। মানুষজনের মধ্যে সংহতি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। কর্মসূচি ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন করা হয়। আমাদের গোটা ভারতবর্ষে
সঙ্গে অলওয়ার্ল্ডই বলতে পারি যে আজকে একটা পবিত্র দিন, শুভ রামনবমী। আমরা নিগল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোহগ্রামে একটা শোভাযাত্রা শুরু করেছি এবং গোটা গ্রাম হিন্দু মুসলমানের যে ঐক্য, আমরা যে ভাই ভাই, বিদ্রোহী কবি কাজী নজরুলের সেই বিখ্যাত পঙ্ক্তি দুটি আমাদের মনে করিয়ে দেয় যে একই বৃন্তে দুটি কুসুম, মোরা হিন্দু মুসলমান। সেই ঐক্য, সংহতি এবং সম্প্রীতি বজায় রাখার জন্যে এবং আগামী যে প্রজন্ম এবং আমাদের মা মাটি সরকারের যে নীতি এবং আদর্শ, ধর্মের মেরুকরণকে নিয়ে যে সমস্ত বুর্জোয়া শ্রেণীর দল ধর্মের নামে সুশ্রী দিয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা নিয়ে গোটা ভারতবর্ষে যে রক্তের হুলি খেলা খেলছে, সেটাকে আমরা বন্ধ করার জন্যে নীতি এবং আদর্শের কথা এবং আমাদের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির যে অক্লান্ত পরিশ্রম, আমরা সকল ধর্ম, সকল জাতি, আমরা যে এক, আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ, সেইটাকে প্রচার করার জন্যে আজকে আমরা পবিত্র দিনটাকে বেছে নিয়েছি। আজকে এই শুভ রামনবমী, নিগল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই শোভাযাত্রা করা হলো। সমস্ত গ্রামবাসীকে রামনবমীর দ্বিতীয় শুভেচ্ছা। রামনবমীর যে প্রোগ্রাম সমগ্র বিশ্বে আজকে অত্যন্ত শুভ একটি দিন। এই শুভ দিনে আমি হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় উভয় সম্প্রদায়ের আমাদের যে ভাই বন্ধু রয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের দিদির নির্দেশে মঙ্গলকোট ব্লক সভাপতি এবং আমাদের অবজারভার শ্রী অনুব্রত মণ্ডলের নির্দেশে আমরা মঙ্গলকোট ব্লকের বিভিন্ন জায়গায় প্রায় প্রত্যেকটি গ্রামেই বলতে পারেন আমরা রামনবমী পালন করছি। এবং মঙ্গলকোট ব্লকের আমাদের এটা নিগন অঞ্চল, নিগন অঞ্চলের নিগন গ্রামে আজকে সকাল থেকেই রামের পুজো হচ্ছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছেন যে গোহগ্রামে আমরা রামনবমীর শোভাযাত্রা বার করেছি। এই শোভাযাত্রায় আপনি লক্ষ্য করবেন যে আমার যদি ছজন হিন্দু ভাই থাকে, আমার ছজন মুসলমান সম্প্রদায়ের ভাইও আছে, আমাদের একটাই বার্তা, দিদির আদর্শ মেনে আমরা সেই বার্তা দিতে চাইছি যে হিন্দু মুসলিম ভাই ভাই, এখানে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নাই। আমাদের নিগন গ্রামে যে প্রোগ্রাম হচ্ছে সেখানে সকাল থেকে পুজো এবং পুজোর পরে প্রসাদ বিতরণ। গোগ্রাম থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। ধর্মীয় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হল রবিবার। রামনবমী উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিন একটি শোভাযাত্রা। ধর্মীয় পতাকা ও অস্ত্র সহযোগে মিছিলে পা মেলান অংশগ্রহণকারীরা। শহরের বুকে একটি ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হল রবিবার। একটি সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রামনবমী উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। প্রায় শতাধিক কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে পা মেলান। কিশোর থেকে প্রবীণ সকলেই এদিনের মিছিলে পা মেলান। ধর্মীয় পতাকা থেকে অস্ত্র সকলের হাতেই সুসজ্জিতভাবে বিরাজ করে। মিছিল ঘিরে মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। পৌরসভার উদ্যোগে বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানো হয়েছে। অপরাধমূলক কাজকর্ম রুখতে এই উদ্যোগ গৃহীত হয়েছে। পৌরপতির আশা, এর ফলে অপরাধমূলক কাজকর্ম কমবে। বর্ধমান পৌরসভার বিভিন্ন এলাকায় সিসিটিভি লাগানো হয়েছে। নানারূপ অপরাধমূলক কাজ এর ফলে কমেছে বলে মত প্রকাশ করলেন পৌরসভার পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত। তিনি জানান, মানুষকে সচেতন করতে শহরের বিভিন্ন স্থানে ফ্লেক্স লাগানো হচ্ছে, এর ফলে মানুষ সচেতন হবে। যে কোনো ইস্যুতেই ফ্লেক্স লাগানো, ফ্লেক্স একটা মাধ্যম, যেমন অত্যন্ত সবল মাধ্যম, আপনাদের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করা যায়। এই যে কথাগুলো বলছি, হাজার হাজার লোক বর্তমানে শুনবেন না। ওকে, তো ইম্পর্টেন্টলি যেটা একটু আগে বলছিলেন আপনারা, যে ক্যামেরা, নজরদারি ক্যামেরা, তাহলে কথা বলতে সিসিটিভি,
এটাতে কিন্তু অনেক জায়গায় প্রচুর অপরাধ দমন করা গেছে, কমানো গেছে এবং ডিটেকশন, ক্রাইম ডিটেকশন করা গেছে। কেউ হয়তো করেছে, কতটা বোঝে নেই যে আমাকে দেখতে পাওয়া যাবে, আইডেন্টিফাই করা যাবে। এটা তো আজকাল পৃথিবীর তো ওদের মতো সাহায্যের মতো আমাদের নেই, খুব উন্নত দেশগুলোর মতো আমাদের নেই। সাধ্যমতো আমরা চেষ্টা করছি যাতে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে কভার করা যায়। ক্রাইম কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলোতে হয়, যেমন আনইম্পর্টেন্ট জায়গাতেও হয়। তাই আমাদের ভবিষ্যতে লক্ষ্যমুখ যেটা থাকবে সেটা হচ্ছে সমস্ত শহরটাকে কভার করা। কেমন তো যত দূর করা যায় সেটাই যতটা আটকানো যায়। এছাড়াও তিনি জানান, সংবাদ মাধ্যমের মধ্য দিয়েও মানুষকে সচেতন করা হচ্ছে। তার আশা, এর ফলে অপরাধমূলক কাজকর্ম আরও কমে যাবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। কাটোয়া শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় রবিবার। রামনবমী উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। প্রায় শতাধিক কর্মী সমর্থক এদিনের র্যালিতে পা মেলান। রবিবার রামনবমী উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি কাটোয়া শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হল। এদিনের এই পদযাত্রায় পা মেলান কাটোয়ার বিধায়ক তথা পৌরপিতা রবীন্দ্রনাথ চ্যাটার্জি, দাইহাট পৌরসভার পুরপ্রধান শিশির মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই পদযাত্রায় প্রায় কয়েক শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক পা মেলান। রাম ভারতবর্ষের আপামর হিন্দু জনসাধারণের আরাধ্য দেবতা। রাম কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়, ভারতবর্ষের ধর্মপ্রাণ হিন্দু প্রত্যেকেরাই রামের পুজো করি। আমরাও হিন্দু হিসাবে রামকে দেবতার জ্ঞানেই পুজো করি। বিজেপি গত বছর অস্ত্র নিয়ে যে মিছিল করেছে এবং মানুষকে সন্ত্রস্ত করার চেষ্টা করেছে, রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা ব্লকে বা প্রত্যেকটা অঞ্চলে বিজেপির এই ভণ্ডামির বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্যে রাস্তায় নেমে মিছিল করার জন্য আমরা সেই আজ মিছিলে সামিল হয়েছি। কাটোয়া শহরে আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে এবং তারই নেতৃত্বে আমাদের রামনবমীর পুণ্যতিথিতে শান্তির বার্তা নিয়ে আমরা কাটোয়া শহরে পদযাত্রার উদ্দেশ্যে বের হয়েছি। আমরা জগনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা পাঁচবেরিয়া হাটতলা থেকে আমরা যাত্রা শুরু করলাম। রামনবমী উপলক্ষে আজকের মহামিছিলে কাটোয়া জনসভায় দলে দলে যোগ দেন, যোগ দেন, যোগ দেন, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দা, ও জিন্দা, ও জিন্দা, ও জিন্দা, মহামাটি মানুষ জিন্দা, ও জিন্দা, ও জিন্দা, ও মমতা ব্যানার্জি জিন্দা, ও জিন্দা, ও জিন্দা। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। শহরের বুকে শাসক দলের পক্ষ থেকে ধর্মীয় র্যালি অনুষ্ঠিত হল রবিবার। রামনবমী উপলক্ষে অনুষ্ঠিত হয় র্যালিটি। র্যালি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। শাসক দলের পক্ষ থেকে একটি র্যালি অনুষ্ঠিত হল রবিবার।
28 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই র্যালিটি। বাদ্যযন্ত্র সহকারে অনুষ্ঠিত হয় এদিনের এই র্যালি। অপরদিকে দেওয়ানদিঘি এলাকাতেও মিছিল অনুষ্ঠিত হয়। রামনবমী উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই মিছিল। বর্ধমান 1 নম্বর ব্লক সরাইটিকর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে বর্তমান 1 নম্বর ব্লক সহায়তিক অঞ্চলের নেতৃত্বে দেওয়ানদিঘি গ্রাম থেকে একটি র্যালি বেরোচ্ছে। রামনবমী সবাই জানেন, আজকে রামনবমী পালিত হচ্ছে দিকে দিকে। বাংলা জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুসারে আমরা আজকে দেওয়ানদিঘি মির্জাপুর গ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি র্যালি বার করেছি। আমরা এই বার্তায় দিতে চাই যে বাংলায় পশ্চিমবাংলা জুড়ে যে তৃণমূল কংগ্রেস রাজ করছে, তৃণমূল কংগ্রেস কোনো সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। একদিকে আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক বিজেপি ধর্মের নামে সুশ্রুনীতি একের পর এক যে অঘটনের সৃষ্টি করছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পবিত্র মহরমকেও সম্মান দেয়, সেরকম আমাদের রামজিকেও সম্মান দিচ্ছে। এটুকুই আশা রাখি আগামী দিনে বাংলার যে উন্নয়ন, সে উন্নয়ন আরও অগ্রগতি হবে, ধর্মের নামে সুশ্রুনীতি বাংলার উন্নয়নকে কেউ খর্ব করতে পারবে। বর্ধমান থেকে সুমিত ভগত ও জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বাসন্তী পুজো অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার পেটুয়ালা গ্রামে। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় পুজো। পুজো উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। বাঁকুড়া জেলার রানীবাঁধের বেটুয়ালা গ্রামের বিনাপানি ক্লাবের উদ্যোগে বাসন্তী পুজো অনুষ্ঠিত হল। 37 বছরে পদার্পণ করল এই পুজো। এই পুজো সম্পূর্ণ বৈষ্ণব মতে অনুষ্ঠিত হয়। ওম 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 ওম
গ্রামের এক ব্যক্তি বছর চল্লিশ আগে দুরারোগ্য রোগে আক্রান্ত হন। তখন গ্রামের একজন স্বপ্নাদেশ পান বলে কথিত আছে। সেই সময় থেকেই পুজো শুরু করেন উদ্যোক্তারা। পরে সেই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হন, সেই থেকেই পুজোর প্রচলন। পুজো কমিটির সদস্য শুভদীপ মণ্ডল জানান, এই গ্রামে আর কোনো উৎসব অনুষ্ঠান সেভাবে হয় না। বেঠুয়ালা বিনাপানি ক্লাবের পরিচালনায় 37তম শ্রী শ্রী বাসন্তী পূজা বর্ষপূর্তি। এই পূজা শুরু হয়েছিল আজ থেকে 37 বছর আগে। এই পূজা শুরু করেছিলেন মাননীয় গোপাল মণ্ডল, ঠিক আছে। তার একটি মানত ছিল, সেই মানতের পরিপ্রেক্ষিতে তিনি এই পূজাটি শুরু করেছিলেন। এই পূজা আমাদের রানীবাঁধ ব্লক অর্থাৎ জঙ্গলমহলের সেরা পূজা, এমনকি ধারে পাশে কোনো পূজা হয় না, ঠিক আছে। আমাদের এই পুজো শুধুমাত্র যে পুজোতেই সীমাবদ্ধ থাকে তা নয়, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও পুজো উপলক্ষে প্রতিদিন নানারূপ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলাও অনুষ্ঠিত হয়। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। পরিবার সূত্রে জানা যায়, একটি দ্রুতগামী লরি তাকে ধাক্কা মারলে এইরূপ বিপত্তি ঘটে। মর্মান্তিক এই ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। পদ দুর্ঘটনায় মৃত্যু হলো মনোজ সোম নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার মুরারইয়ে পোলিও টিকাকরণ কর্মসূচি করে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী লরি তাকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে মুরারই হাসপাতালে ও পরে বীরভূম হাসপাতালে এবং তারও পরে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় তাকে। কলকাতা নিয়ে যাবার পথে মনোজ সোম মৃত্যুর কোলে ঝুলে পড়ে। সোমবার বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ভাইটা মারা গেছে, ইয়ে করে রবিবার পলিও ইয়ে করে, যদি পলিও থাকে সে যায়। তো রবিবার দিন গেছিল মুরারই, মুরারই থেকে হসপিটালে পলিও তৈরি খাইয়ে ও বাড়ি থেকে রওনা দিয়েছে। রওনা দেওয়ার সময় হাজিরামের ঠিক কাছাকাছি রেলগেটের পাশেই একটা লরির সাথে ওর বাইকের সামনাসামনি অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে ঢাকা লোকরা নিয়ে মাঝে খবরটা করছিল। মুরারই হসপিটাল থেকে রেফার করলো রামপুরহাট থেকে রেফার করলো বর্ধমান থেকে রেফার করলো পিজি কলকাতা। আমরা যাওয়ার পথেই ডানপুরিতে মারা যায়। আমরা আবার রিটার্ন আসি বর্ধমানে, এসে বলি মরার পরে সব পোস্টমর্টমের সব ব্যবস্থা করছে। কী নাম যে মারা গেছে? ওর নাম হচ্ছে মনোজ সোম। কে হয় আপনার? আমার ভাই। ঘাতক গাড়িটি পলাতক। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এই মুহূর্তে চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। অন্যান্য জায়গার পাশাপাশি রবিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে রামনবমী পালিত হল। এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল সংগঠিত হয়। এদিন জামালপুর থানার চকদিঘি থেকে জোর বাঁধ পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণ করেন জামালপুরের পঞ্চায়েত সভাপতি নমিতা রায়, কার্যকরী সভাপতি প্রদীপ পাল, তৃণমূল নেতা মেহমুদ খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের পদযাত্রায় প্রায় কয়েক শতাধিক কর্মী সমর্থক পা মেলান। জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দবার্তা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
সারা ভারতবর্ষের সাথে আউশ গ্রামে পালিত হল রামনবমী। রবিবার সকালে বরার চৌমাথা থেকে কয়রাপুর পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি আউশ গ্রাম এক নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এদিনের এই মিছিলে আউশ গ্রামের বিধায়ক অভেদানন্দ ঠান্ডার, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ শালিক রহমান সহ প্রায় কয়েক শতাধিক তৃণমূল কর্মী মিছিলে পা মেলান। এই দিনে বিকেলে গুসকরা শহরবাসীর উদ্যোগে রামনবমীর মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে গুসকরা পৌরসভার পৌরপতি বুদ্ধেন্দু রায় সহ সমস্ত কাউন্সিলর মিছিলে পা মেলান। গুসকরা থেকে পথিকৃৎ দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো এক প্রাচীন নিউজ হেডলাইন্স। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো রবিবার। রবিবার হঠাৎ কালবৈশাখী ঝড়ে অন্যান্য জায়গার সাথে সাথে দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গোগ্রামে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হল। ধর্মীয় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হল রবিবার। পৌরসভার উদ্যোগে বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানো হয়েছে। কাটোয়া শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের বুকে শাসক দলের পক্ষ থেকে ধর্মীয় র্যালি অনুষ্ঠিত হল রবিবার। বাসন্তী পুজো অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার বেটুয়ালা গ্রামে। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। এখনকার মতো খবর এ পর্যন্তে। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।